যে খবরের দিকে আজ সারা দিন আমাদের নজর থাকবে। কলকাতায় আজ দুর্নীতি বনাম বঞ্চনার লড়াই, কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ বিজেপির মেগা ইভেন্ট, এবং ধর্মতলা শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আজ মেগা ইভেন্ট রয়েছে বিজেপির। দুই জায়গা হাওড়া এবং শিয়ালদা থেকে রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের দুই প্রতিনিধি। হাওড়া থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায় এবং অন্যদিকে শিয়ালদা স্টেশন চত্বর থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি ঝিলম করঞ্জে। কথা বলে নেবো আমাদের অপর প্রতিনিধি হাওড়া থেকে রয়েছেন অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, হাওড়া থেকে যারা আসবেন তারা স্ট্যান্ডার্ড হয়ে ধর্মতলায় পৌঁছবেন, হাওড়ায় এই মুহূর্তে জমায়েতের ছবিটা আমাদের দেখাও। দেখো, হাওড়া স্টেশনের সামনেতেই দুটো স্টেজ করা হয়েছে, যেখান থেকে ঘোষণা করা হচ্ছে যারা ট্রেনে করে জেলা থেকে নামছেন তারা যেন রেল মিউজিয়ামের পাশে এখানে চলে আসেন। এখানে খাবারের ব্যবস্থা রাখা রয়েছে, তুমি দেখো এখানে কি কি খাবার থাকছে। এখানে ভাত আছে, এখানে একটা সবজি রয়েছে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, এটা ভাত আছে। দেখো, একটা সবজি দেওয়া ডাল রয়েছে, চাটনি রয়েছে, ভাত রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন, তোমাকে দেখিয়ে দেবো। তারা এখানে প্রথমে আসছেন, এটা হচ্ছে রেল মিউজিয়ামের পাশে, রেল মিউজিয়ামের পাশে এই জায়গাতে তারা এসছেন এবং এসে তারা এখানে খাওয়া দাওয়া সারছেন। কোন জেলা থেকে আসছেন? আমরা এসেছি কুলবিজা থেকে। এখানে আরও আমরা দেখতে পাচ্ছি যে এসছেন কোন জেলা থেকে? বীরভূম জেলা থেকে। তো এখানে এখানে যারা আসছেন তারা এখানে অপেক্ষা করছেন, খাওয়া দাওয়া করছেন, করে তারা এখান থেকে চলে যাবেন। কিছুক্ষণ বাদে বিজেপির রাজ্য সভাপতি, তিনিও আসবেন, সুকান্ত মজুমদারের আসার কথা রয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে হাওড়াতে একটা ক্যাম্প, জেলা থেকে আশা কর্মী সমর্থকরা যাতে খাওয়া দাওয়া করে তারপর প্রতিবাদ সভার উদ্দেশ্যে রওনা দিতে পারেন, সেই কারণে এলাহি আয়োজন খাবার দাবারেরও। অবশ্যই প্রতি মুহূর্তের ছবির দিকে আমাদের নজর থাকবে। এখনকার মতো ধন্যবাদ জানায় অর্ণব এবং ছিলাম তোমাদের দুজনকেই। মানুষজন আসছেন, তোমাকে দেখিয়ে দেবো, তারা এখানে প্রথমে আসছেন, এটা হচ্ছে রয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে আমরা যেরকম ভাবে দেখতে পাচ্ছি যে হাওড়াতে একটা ক্যাম্প করা হয়েছে, সেখানে খাবার বন্দোবস্ত রয়েছে এবং মানুষজন আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে। আচ্ছা, ছবি তো রাখবো আমি, দিয়ে দিচ্ছি ম্যাডাম।